আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হাসমতুল্লাহ, প্রভাষক ইকবাল সিদ্দিকী কলেজ। আজ আমি তোমাদের সামনে একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের যকৃতের গঠন এবং এর কাজ সম্পর্কে আলোচনা করব। যেসব গ্রন্থি সমূহের ক্ষরণ পরিপাকে সহায়তা করে সেগুলোই পরিপাক গ্রন্থি। এরকম মানবদেহে পাঁচটি গ্রন্থি রয়েছে, সেগুলো হলো লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। আজকে আমাদের পাঠ হচ্ছে যকৃতের গঠন ও কাজ সম্পর্কে। যকৃৎ দেহের সবচেয়ে বড় গ্রন্থি। লালচে খয়েরি রঙের ত্রিকোণাকার এই গ্রন্থিটি ডায়াফ্রামের ঠিক নিচে উদরের অনেকখানি অংশ জুড়ে আড়াআড়িভাবে ও কিছুটা ডান দিক ঘেঁষে অবস্থান করে। ডায়াফ্রামের বাংলা হচ্ছে মধ্যচ্ছদা। এটা উদর গহ্বর ও বক্ষ গহ্বরের মাঝখানে অবস্থান করে। প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষে এর ওজন দেড় থেকে দুই কেজি। চারটি অসম্পূর্ণ খণ্ড ডান বাম কোয়াড্রেট নিয়ে গঠিত যকৃতের ডান খণ্ডটি সবচেয়ে বড়। প্রত্যেক খণ্ড স্থিতিস্থাপক তন্তু সমৃদ্ধ ক্যাপসুল আবৃত এবং বহুভুজাকার কোষে গঠিত। অনেকগুলো কোষ মিলে এক একটি অনুখণ্ডিত নির্মিত, যেগুলোকে লোবিউল বলে। প্রত্যেকটি অনুখণ্ডের কেন্দ্রে কেন্দ্রীয় শিরা থাকে। যকৃত কোষগুলোর গাবে ক্ষুদ্র ক্ষুদ্র সাইনুসয়েড ও পিত্ত নালিকা প্রসারিত হয়। পিত্ত নালিকাগুলো পিত্তথলি থেকে সমাপ্ত হয়। যকৃৎ থেকে আগত ডান ও বাম যকৃত নালি মিলে একটি অভিন্ন যকৃত নালী গঠন করে। এটি পিত্ত নালীর সাথে যুক্ত হয়ে যে অভিন্ন পিত্ত নালী গঠন করে তাকে অ্যাম্পুলা অব ভ্যাটার বলে। এ নালীটি ক্ষুদ্রান্ত্রের ডিওডে নামে উন্মুক্ত হয়। আমরা এখন যকৃতের বিভিন্ন অংশ দেখব। আমরা চিত্রে দেখতেই পাচ্ছি যকৃত চারটে খণ্ডে বিভক্ত। নিচে রয়েছে যকৃত নালী, এরপর রয়েছে পিত্তথলি, তার নিচে রয়েছে পিত্ত নালী, তারপরে পাতার মতো অংশটি হচ্ছে অগ্নাশয় এবং এর সাথে রয়েছে অ্যাম্পুলা অব ভ্যাটার। এরপরে মোটা নালীর মতো যে অংশটি সেটা হলো ডিওডেনাম। অগ্নাশয়ের নিচেই রয়েছে অগ্নাশয় নালী। এখন আমরা যকৃতের সঞ্চয় ভূমিকা, অর্থাৎ দেহে যকৃত মূলত যে সকল কাজ করে অর্থাৎ যে সকল উপাদান সঞ্চয় করে সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম হলো পিত্তরস সঞ্চয়। যকৃতের ডান খণ্ডাংশের নিচে থলির মতো পিত্তথলি সংযুক্ত থাকে। এখানে যকৃত কর্তৃক উৎপন্ন পিত্তরস সঞ্চিত হয়। এরপর হলো গ্লাইকোজেন সঞ্চয়। যকৃতে আগত অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে সংশ্লেষিত হয়ে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। দেহের প্রয়োজনে তা পুনরায় গ্লুকোজে রূপান্তরিত হয়। এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত হয়। ইনসুলিন নামক হরমোন এ প্রক্রিয়ায় সাহায্য করে। ভিটামিন সঞ্চয়। যকৃতে বিভিন্ন ধরনের ভিটামিনসমূহ সঞ্চয় করে রাখে যা পরবর্তীতে নিঃসৃত হয়। যকৃত প্রধানত চর্বিতে দ্রবণীয় ভিটামিনসমূহ এ ডি ই কে সঞ্চয় করলেও এটি পানিতে দ্রবণীয় ভিটামিন বি ও সি সঞ্চয় করে রাখে। অর্থাৎ উভয় ধরনের ভিটামিনই যকৃৎ সঞ্চয় করে রাখে। এছাড়া যকৃত ফলিক অ্যাসিড সঞ্চয় করে যা অস্থি মজ্জায় লোহিত রক্তকণিকা তৈরিতে প্রয়োজন হয়। এরপর হলো লিপিড সঞ্চয়। রক্তের অতিরিক্ত লিপিড যকৃতে গ্লাইকোলিপিড রূপে সঞ্চিত হয়। খনিজ দ্রব্য সঞ্চয়। যকৃৎ ভিটামিনের সাথে খনিজ দ্রব্য সঞ্চয় করে, যেমন লৌহ, পটাশিয়াম, কপার, জিঙ্ক, কোবাল্ট ইত্যাদি। এছাড়া রক্ত সঞ্চয় করে। যকৃতস্থ বিশাল রক্তবাহিকাসমূহের সাহায্যে যকৃতে প্রায় 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে, যা দেহের বিভিন্ন রক্তক্ষণজনিত ঘটনায় মূল রক্ত সংবহনের সাথে মিলিত হয়ে রক্তচাপের সমন্বয় ঘটায়। এখন আমরা আলোচনা করব
যকৃতের বিপাকীয় ভূমিকা। যকৃত বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং যা দেহের বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য যকৃতকে দেহের জৈব রসায়নগার অথবা অর্গানিক ল্যাবরেটরি বলা হয়। যকৃতে যে সকল রাসায়নিক কার্যগুলো সংগৃহীত হয় সেগুলো একটি হচ্ছে শর্করা বিপাক। শর্করা বিপাকে যকৃতেই দেহে গ্লুকোজ মাত্রা প্রতি 100 ঘন সেন্টিমিটার 90 মিলিগ্রাম গ্লুকোজ হিসেবে নিয়ন্ত্রণ করে। যে খাবারে গ্রহণ করা হোক না কেন, রক্তে গ্লুকোজ মাত্রা যেন কম বেশি না হয় তা যকৃত নিয়ন্ত্রণ করে। যকৃতের প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে যা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া নামে পরিচিত। আবার যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনের ঘাটতি বলে এখানে অশর্করা উৎস যেমন প্রোটিন ও ফ্যাট হতে শর্করা প্রস্তুত করে। এই প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। অর্থাৎ যদি অতিরিক্ত শর্করাকে অথবা গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে যে রাখা হয় তাকে বলে গ্লাইকোজেনেসিস, এবং প্রোটিন ফ্যাট হতে যে শর্করা যে তৈরি হয় বা সেটাকে যে জমা রাখা হয় এই পদ্ধতিকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এছাড়া যকৃত ফ্রুক্টোজ গ্লাকটোজ ও গ্লিসলকে গ্লুকোজে পরিণত করে। এভাবে দেহে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত হয়। এরপর হলো ফ্যাট বিপাক। যকৃত কোষ অতিরিক্ত শর্করাকে ফ্যাটে রূপান্তর করে রক্তের কোলেস্টেরলকে ভাঙে এবং সংশ্লেষ করে। যকৃত ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করতে পারে। প্রোটিন বিপাক। যকৃত ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় প্রোটিন থেকে প্রাপ্ত অ্যামিনো অ্যাসিডকে ভাঙে। আবার ট্রান্স অ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপকে বহন করে অন্য কোনো জৈব অ্যাসিডে স্থানান্তর করে। এছাড়া যকৃত অ্যামিনো অ্যাসিড থেকে বিভিন্ন প্লাজমা প্রোটিন যেমন অ্যালবুমিন গ্লোবুলিন প্রোথ্রম্বিন ফাইব্রোনিজেন সংশ্লেষ করে। ইউরিয়া প্রস্তুত। যকৃত হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে অ্যামিনো অ্যাসিড সঞ্চালিত হয়। এখানে এই অ্যামিনো অ্যাসিডের নাইট্রোজেন অংশ ইউরিয়া রূপান্তরিত হয় যা ডিঅ্যামিনেশন প্রক্রিয়া নামে পরিচিত। এরপর আমরা আলোচনা করব রক্তের প্রোটিন তৈরি। অ্যালবুমিন গ্লোবুলিন ইত্যাদি প্রোটিন সমূহ যকৃতে তৈরি হয় যা খাবার থেকে প্রাপ্ত প্রোটিনের অ্যামিনো অ্যাসিডের যৌগসমূহ হতে পাওয়া যায়। রক্তে জমাট বাঁধানো উপাদান প্রস্তুতি। যকৃত কোষ কর্তৃক রক্তে জমাট বাঁধানোর উপাদানসমূহ যেমন ফাইব্রোনেজিন ও প্রোথ্রম্বিন উৎপাদিত হয়। চর্বির অসম্পৃক্তকরণ। দেহ চর্বির সম্পৃক্ত অবস্থায় সঞ্চিত হয়। অর্থাৎ এই সম্পৃক্ত চর্বিসমূহ এদের গঠনে আর কোনো হাইড্রোজেন নিতে পারে না। সম্পৃক্ত চর্বি দেহের টিস্যু কর্তৃক ব্যবহৃত হওয়ার পূর্বে অবশ্যই এর গঠন হতে হাইড্রোজেনকে দূরীভূত করতে হয়। আর এই কাজটি যকৃতে সংঘটিত হয়। এই অসম্পৃক্ত চর্বি দেহে শক্তির যোগান দেয়। লোহিত রক্তকণিকার গঠন ও ভাঙ্গন। ভ্রূণ শিশুর লোহিত রক্তকণিকা মূলত যকৃতেই গঠিত হয়। বয়স্কদের ক্ষেত্রে তা অস্থিমজ্জায় সংগঠিত হয়। এছাড়া 120 দিন জীবনকালের লোহিতকণিকার ভাঙ্গন যকৃতেই সম্পন্ন হয়। যকৃত লোহিতকণিকা ভাঙ্গনের মাধ্যমে বিলিভার্ডি নামক সবুজ রঞ্জক উৎপন্ন করে যা পরবর্তীতে বিলিরুবিন নামক হলদে পিত্ত রঞ্জকে পরিণত হয় যা পিত্তরসে খরিত হয়। হরমোনের ভাঙ্গন। যকৃতে সকল প্রকার হরমোনের ভাঙ্গন প্রক্রিয়া সম্পন্ন হয়। কিছু হরমোন যেমন টেস্টোস্টেরন দ্রুত, আবার কিছু হরমোন যেমন ইনসুলিন ধীরে ধীরে নষ্ট হয়। বিষমুক্তকরণ। অন্ত্র কর্তৃক যেসব বিষাক্ত ক্ষতিকারক উপাদান গৃহীত হয় তা রাসায়নিক রূপান্তরের মাধ্যমে যকৃত দূর করে থাকে। যকৃতের কাপ্পার্স কোষসমূহ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বর্জ্য অপসারণ করে। তাপ উৎপাদন। যকৃতের বিপাকীয় প্রক্রিয়ার ফলে উৎপাদিত তাপ দেহের তাপ হ্রাসের সময় ব্যবহৃত হতে পারে যা দেহের তাপের সমতা রক্ষা করে। ভিটামিন সংশ্লেষ। যকৃত ক্যারোটিন থেকে ভিটামিন এ সংশ্লেষ করে। নিউক্লিক অ্যাসিড বিপাক। যকৃতে পিউরিন ও পাইরিমিডিন জাতীয় নিউক্লিওটাইডগুলো সংশ্লেষিত হয়ে থাকে। এরপর হলো পিত্তরস বা পিত্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটা যকৃত থেকে নিঃসৃত হয়। এই যকৃত থেকে চটচটে সবেজাপ হলদে তিক্ত স্বাদযুক্ত তরল নিঃসৃত হয় তা হচ্ছে পিত্তরস বা পিত্ত। যকৃতের পিত্তথলিতে পিত্তরস জমা থাকে। পিত্তরসের উপাদান হচ্ছে পিত্তরসে প্রায় 97-98% ভাগ পানি, 0.5%
ভাগ অজৈব লবণ, 0.8% ভাগ পিত্ত লবণ, 0.2% পিত্তরঞ্জক, 0.38% কোলেস্ট্রল এবং 0.8% ফ্যাট থাকে। পিত্তরসের কাজ, লাইপেস এনজাইমকে সক্রিয় করে চর্বি পরিপাকে সহায়তা এবং ইমালসিফিকেশন প্রক্রিয়ায় চর্বি জাতীয় খাদ্যকে শোষণ উপযোগী ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা। তারপরে কাজ হচ্ছে অন্ত্রে ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে পিএইচ মানকে সমতায় রাখা, যা বিভিন্ন খাদ্য পরিপাকের জন্য অত্যাবশ্যক। হাইড্রোট্রপিক প্রক্রিয়ায় অদ্রবণীয় ফ্যাটি অ্যাসিড, কোলেস্ট্রল ইত্যাদিকে দ্রবীভূত করে অন্ত্রের শোষণের উপযোগী করে তোলা। কপার, জিঙ্ক, লেড, পারদ, টক্সিন জাতীয় পদার্থ, কোলেস্ট্রল, পিত্তরঞ্জক, ব্যাকটেরিয়া, লেসিথিন ইত্যাদি রেচন দ্রব্য দেহ থেকে নিষ্কাশন করা। চর্বি, লৌহ, ক্যালসিয়াম, চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে ইত্যাদি শোষণে সহায়তা করা। কোলনে পেরিস্টালসিস ক্রিয়ায় উদ্দীপনা দেওয়ার মাধ্যমে মল নিষ্কাশনে সহায়তা করা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই আলোচনাটি ভালো করে বুঝতে পেরেছ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।